দুর্গাপুজো এখানে মুখ্য নয়, শহরের মেঘা ইভেন্ট বলতে বোঝায় কালনার সরস্বতী পুজো। তবে সরস্বতী পুজো এবার জৌলুসীন, কারণ দুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা, ফলে সেভাবে কোনো প্যান্ডেলে মাইক বাজছে না, হচ্ছে না সাংস্কৃতিক অনুষ্ঠান। যদিও কর্মকর্তারা মণ্ডপ সজ্জায় কোনো খামতি রাখেনি। কালনার অন্যতম সংগঠক শীতলা সংঘের এবছরের থিম বাহুবলী, তারই নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। এছাড়াও অগ্নিবীণা ক্লাবের থিম আদিম বর্তমান সভ্যতা, আদিম যুগ থেকে বর্তমান যুগের মানুষদের নানা বিবর্তনের দিক রয়েছে মণ্ডপ জুড়ে। চলে যাবো এবার আমাদের থিম আদিম সভ্যতার বিবর্তনের ইতিহাস, ঠিক আছে, বা আদিম সভ্যতার যে মানুষ ছিল এখন আধুনিক যে সভ্যতা হয়েছে তার সঙ্গে তুলনাটা তুলে ধরা হয়েছে। আদিম যুগে মানুষ মাংস পুড়িয়ে খেত, এখনও মানুষ মাংস পুড়িয়ে খায়। আদিম যুগে মানুষ যেভাবে মানে চলন ফিরন করতো বা চলাফেরা করতো, ঠিক একই রকমভাবে মানুষ এখন চলাফেরা করে, বা মানুষের যে রুটিন সেই রুটিনটা আগের মতোই আছে অনেকটা, সেটাই তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এবারকার পুজো তো পুরো জৌলুসীন পুজো, কোনো জৌলুস নেই, যেন না কোনো মাইক নেই, কোনো অনুষ্ঠান নেই, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই। মাইক ছাড়া তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, কোনো মাইক নেই, ওই জন্য এবারকার পুজো পুরো জৌলুসীন। এরকম কম বেশি মিলিয়ে বোধ হয় 300 পুজো হয়, 300-350 পুজো হয় ছোটো বড়। হ্যাঁ, কালনার তো মেন উৎসব সরস্বতী পুজো, দুর্গাপুজো সেরকম ইয়ে হয় না, করতে হয় সব চার দিনের পুজো, বাঙালির শ্রেষ্ঠ পুজো, দুর্গাপুজো হয়, মেন উৎসব বলতে কালনা সরস্বতী পুজো। সমস্ত কিছু থাকলেও মাইখিন পুজো এক প্রকার জৌলুসীন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, NNTV বাংলা।